ওং শ্রী কৃষ্ণায় নমঃ। নমস্কার বন্ধুরা, আমার এই পুরাকথাতে সবাইকে স্বাগত। যারা আমার এই পুরাকথাতে নতুন, তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের কাহিনী হল, বনবাসের সময় পাণ্ডবদের মাতা কুন্তী কেন তার ভাসুরের সঙ্গে ছিলেন, মহাভারতের এই কাহিনী শেষ পর্যন্তই দেখতে থাকুন। দুর্যোধন পঞ্চপাণ্ডবদের মারার জন্য বার্ণাবর্তে যখন আগুন ধরিয়ে দিয়েছিল, তখনও মাতা কুন্তী পাণ্ডবদের সঙ্গে ছিলেন। কিন্তু যখন পাণ্ডবরা বনবাসে যান, তখন মাতা কুন্তী তাদের সঙ্গে ছিলেন না। কেন? পাণ্ডবদের 12 বৎসর বনবাস এবং 1 বৎসর অজ্ঞাতবাসে থাকতে হয়েছিল। সেই সময় মাতা কুন্তী পঞ্চপাণ্ডবের সঙ্গে বনবাসে যাননি কেন? প্রকৃতপক্ষে মাতা কুন্তীর স্বাস্থ্য এবং ঠিকভাবে দেখাশোনা করার জন্য পাণ্ডবরা চিন্তিত হয়ে পড়েন। পাণ্ডবরা ভাবেন, মায়ের স্বাস্থ্য এখন ঠিক নেই, তাছাড়া বনবাসে থাকার কষ্ট তিনি সহ্য করতে পারবেন না। এই সময় বিদুর পাণ্ডবদের কাছে একটি প্রস্তাব রাখেন। বিদুর বললেন, তোমরা এত চিন্তা করছো কেন? তোমরা তোমাদের মাতা কুন্তীকে আমার গৃহে রেখে দিয়ে যাও, এখানে কোনো অসুবিধে হবে না। কিন্তু মাতা কুন্তী পাণ্ডবদের সঙ্গে যাবার জেদ ধরে বসেন। কিন্তু বিদুর অনেক করে বোঝালেন যে, তোমার পুত্রদের দেখাশোনা করার জন্য গুণবতী দ্রৌপদী তো আছে। এইভাবে বিদুর ও পাণ্ডবেরা অনেক করে বোঝানোর পর মাতা কুন্তী বিদুরের ঘরে থাকার সম্মতি প্রকাশ করলেন। পুরো 13 বৎসর কুন্তী বিদুরের ঘরে ছিলেন। বলে রাখি যে, বিদুর ধৃতরাষ্ট্র ও পাণ্ডুর ভাই ছিল, কিন্তু এক দাসীর গর্ভে জন্মেছিলেন। মহাত্মা বিদুর 3 ভাইয়ের মধ্যে সবথেকে বড় ছিলেন, কিন্তু দাসীপুত্র হওয়ার কারণে বিদুরকে রাজপদ দেওয়া হয়নি। প্রিয় বন্ধুরা, বিদুর ছিলেন ধৃতরাষ্ট্র ও পাণ্ডুর বড় ভাই। পাণ্ডুর পত্নী ছিলেন কুন্তী। সুতরাং সম্পর্কে বিদুর মাতা কুন্তীর ভাসুর। অতএব পাণ্ডবদের বনবাস ও অজ্ঞাতবাসের সময় মাতা কুন্তী তাঁর ভাসুরের কাছে ছিলেন। প্রিয় বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগেছে, তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।